একটা ভালো কেস, 29 বছরের একটি ছেলে, 29 বছরের একটি ছেলে মিদনাপুর থেকে এসছে। সমস্যাটা কি একটু জিভটা দেখাবো, মুখটা ক্লিয়ার ইন্ডেন্ট এবং আপিলটা। সমস্যাটা কি, পেন ইন বোথ নি জয়েন্ট, লাম্বার রিজিয়ান পেন, পেন ইন বোথ নি জয়েন্ট লাম্বার রিজিয়ান ফর লাস্ট 9 মান্থস, গ্যাস অ্যাট নাইট, আর হচ্ছে হিল পেন, এই সমস্ত হাত পা এইসব জায়গা, এইসব জায়গা পেন, পায়ে গোড়ালিতে পেন, তারপর পেছন দিকে লাম্বা পিঠে পেন। তো হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি অনেক ডাক্তারপাত্র দেখিয়েছে, প্রচুর ইনভেস্টিগেশন রয়েছে, রিপোর্টও প্রচুর রয়েছে, বিভিন্ন রিপোর্ট করেছে, বেশ কিছু খরচাপাতি করেছে। তো আমার কাছে এসছে, তো যেমন আমি কেন পেশেন্টটাকে কি ওষুধ দিই সেটা যেমন লেখা থাকে, ক্লিনিক্যাল রিপোর্টস সব কিছু এখানে আমার সব কিছু লেখা থাকে, কী কারণে এসছে, কী আগে হিস্ট্রি ছিল, প্রবাবল ডায়াগনোসিস আমি একটু লিখেই। পেশেন্ট যেহেতু ওসিডি আছে, বয়স হচ্ছে 29 বছর, বয়স হচ্ছে 29 বছর, মেল পেশেন্ট। অনেকেই এই জায়গাটা, অনেক ডাক্তারবাবু আমার সাথে সহমত হবে, ঠিক 25-এর পর থেকে 28-29 বছর পর্যন্ত এবং 32 থেকে 35 এই বয়সে ছেলে বা মেয়ে যেই হোক, তাদের একটুখানি অল্প একটু ডিমেনশিয়া হয় এবং ওসিডি অবসেশন, একটু অবসেশনও তৈরি হয় এই বয়সে। এর মানে এই নয় তাদের অনেক কিছু সমস্যা হয়ে গেছে, এই বয়সটা মানে এক একটা এই বয়সটা সন্ধিক্ষণ টাইপের ধরা হয়, যেমন 18 বছর একটা সন্ধিক্ষণ, যেমন 12-13 বছর একটা সন্ধিক্ষণ, তেমনই 25-এর পর থেকে একটা সন্ধিক্ষণ স্টার্ট হয় অল্প, এবং আবার 32-এর পর থেকে একটা সন্ধিক্ষণ স্টার্ট হয়, আবার 45 পরে সেই সন্ধিক্ষণগুলো সবই অ্যাবলিশ হয়ে যায়, তখন জেনুইন যে মেন্টাল পীড়া সেটা বোঝা যায়। তবে এর মানে কম বয়সে কি হয় না, হয়, কিন্তু এই পেশেন্টটির ক্ষেত্রে এই অবসেশন এটা ওই বয়সের কারণেই একটু হয়েছে, এই বয়সগুলোতে হয়, এটা অনেকেরই জানা নেই। পেশেন্টটি খুবই চিন্তিত, ফিয়ার অফ ডেথ, মরে যাওয়ার একটা ইয়ে আর কি, মানে ভাবে মরে যাব, এই যে ঘটনাটা, প্রচণ্ড এই নিয়ে অ্যাংজাইটিতে কাটাচ্ছে, 9 মাস ধরে ভুগছে, ইরিটেবল, কোনো কাজ করতেই ভালোবাসে না, উইপিং ডিসপোজিশন, কম্পানি ডিজায়ার, আর অ্যাম্বি থানমাল এর ডিজায়ার, শাওয়ার পছন্দ করে, আর প্যাকিং সাউন্ড বলেছে আমি। এখন এটা 9 মাস ধরে চলছে, তো তাহলে 9 মাস ধরে চলছে। তো আমি পেশেন্টটিকে লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম দিয়েছি ইন 15 মিলিসিমেন স্কেল অফ পটেন্সি। এর কারণটা কি সবার ক্ষেত্রেই লিখে দিই, অ্যাংজাইটি, ইরিটেবিলিটি, কোম্পানি ডিজায়ার, উইপিং ডিসপোজিশন, ফিয়ার অফ ডেথ, গ্যাস ইন ইভিনিং স্পেশালি, মানে অল্প একটু খেলেই পেট ফুলে যাওয়া, এই জিনিসটা এর দেখা যাচ্ছে, এই কারণে আমি পেশেন্টটিকে লাইকোপোডিয়াম দিয়েছি। কীভাবে বানাতে হবে আমার প্রেসক্রিপশানে সর্বদা লেখা থাকে, যে ফার্মাসি থেকেই সে গিয়ে কিনুক না কেন, কোন দোকান থেকে কিনুক না কেন, সে যেন বুঝতে পারে ওষুধটা কীভাবে তাকে বানিয়ে দিতে হবে এবং কীভাবে খেতে হবে সেটাও লেখা থাকে, 2 মাস পরে আবার ডেট যথারীতি। থ্যাংক ইউ ভেরি মাচ এই পেশেন্টটি।